প্রাণী সম্পদ বিকাশের পক্ষ থেকে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি ব্লক সমস্ত পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের মেম্বারদের নিয়ে এদিন হাওড়া জগৎবল্লভপুরের পক্ষে সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে সকল প্রাণী সম্পদ বিকাশ যেভাবে হয়, গরু ছাগল হাঁস মুরগি যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে পশুপালনের মাধ্যমে সংগঠিত করা যায়, সেই কারণে এদিন হাওড়া জগৎবল্লভপুর মাঝু কমিউনিটি হলে প্রশাসনের তরফ থেকে একাধিক ডাক্তার বিশেষজ্ঞরা উপস্থিত হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা পাত্র এবং তার সঙ্গে ছিলেন সহসভাপতি ইব্রাহিম গোড়া। তার সঙ্গেও ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েতের প্রধান এবং জেলা পরিষদের মেম্বার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। আগামী দিনে জগৎবল্লভপুরে পথ দেখাবে, তো জেলার আধিকারিককে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার প্রচেষ্টায় আর ডিও ম্যাডামের প্রচেষ্টায় আপনাদের আজকে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। পিওলি সাহেবের প্রচেষ্টায় আজকে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। আগামী দিন আরও এর থেকে ভালো অ্যারেঞ্জমেন্ট হবে, যাতে আপনাদের বারে সচেতন করতে পারি, সেটা আমাদের মূল লক্ষ্য থাকবে। এবং আমি দেখছিলাম যে যারা ছাগল বাচ্চা মানুষ করে তারা আজকে প্রকৃতি এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন আজকে আমাদের যে প্রশিক্ষণ চলছে, আমাদের জেলার আধিকারিক আছে, ম্যাডাম আছে, বিএলডিও সাহেব আছে এবং কর্মদক্ষরাও আছে সেই প্রশিক্ষণ ফার্মার ফার্মার প্রডিউসার প্রডিউসার অর্গানাইজেশন। এটা তৈরি হবে আগামী দিন, মানুষ সচেতন হবে এবং 300 জনের একটা বেনিফিসিয়ারি কমিটি তৈরি হবে, তার উদ্যোক্তা থাকবে আমাদের জগৎবল্লভপুরের পিএলডিও এবং ম্যাডাম এবং আধিকারিক আছে। তো আমাদের এই প্রোগ্রামটা হাওড়া জেলার জগৎবল্লভপুরে চয়েস হয়েছে, এটা আমাদের খুবই গর্ব। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন এই প্রশিক্ষণ চলছে, আগামী দিনও চলবে এবং যাতে এই ফার্মাররা সচেতন হতে পারে, যাতে শিক্ষা নিতে পারে, যাতে কোম্পানি খুলতে পারে, তার জন্য নিজেদের পায়ে দাঁড়াতে পারে, নিজেদের পায়ে স্বনির্ভর হতে পারে, তার আমাদের মূল্য। এইটার থেকে গ্রুপ ওয়াইজ পাবে, গ্রুপ থেকে টাকা জমা দেবে, গ্রুপ থেকে লোন নেবে, গ্রুপ থেকে ব্যবসাটা হবে, গ্রুপ থেকে ব্যবসাটা হবে। এটাকে সারা জগৎবল্লভপুরে হবে, 14টা পঞ্চায়েতে হবে। আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী সভাপতি জগৎবল্লভপুর পঞ্চায়েত। যে জিনিসটা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন অন গোট হাজবেন্ডরি। এটা কোনো বেনিফিশিয়ারি এরা নন, যারা নিজেরা অলরেডি ছাগলের ফার্মার, তাদেরকে একত্রিত করে আমরা একটা কোম্পানি খুলে দেওয়ার জন্য তাদেরকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিচ্ছে। তাদের কোম্পানি তারা নিজেরাই খুলবে, তারা নিজেরাই সেই কোম্পানি পরিচালনা করবে এবং কোম্পানির লভ্যাংশ যেরকমভাবে ডিভিডেন্টের মাধ্যমে তাদের শেয়ার হোল্ডারদের কাছে যায়, ঠিক একই রকমভাবে এখানেও যারা ছাগলের এই কোম্পানির শেয়ার কিনবেন তাদের কাছেও ডিভিডেন্ট পৌঁছাবে। সমস্তটাই কোম্পানি পরিচালনা করবে ইন্ডিপেন্ডেন্ট, এতে কোনো বাইরের ইনফ্লুয়েন্স থাকবে না। সরকারি সাহায্য, সরকারি কোনো সাহায্য নয়, এরা নিজেরাই কোম্পানি খুলবে, সরকার শুধু তাকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিচ্ছে যাতে তারা কোম্পানিটা খুলতে পারে। লোন প্রাইমারিলি তাদেরকে সাপোর্টটা দেওয়া হচ্ছে যাতে তারা কোম্পানিটা সফলভাবে খুলতে পারে। একটা কোম্পানি খুলতে গেলে তাদের যে প্রাইমারি জায়গাতে ধ্যান ধারণার কিছু অভাব আছে, সেই ধ্যান ধারণাগুলোকে তাদেরকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং আগামী 2 বছর ধরে তাদেরকে এই কোম্পানির এগিয়ে নিয়ে যেতে তাদেরকে বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অডিট এবং লিগাল সাহায্য, এই সাহায্যগুলো গভর্নমেন্ট। আপনার নাম? আমি ডক্টর সৌরভ বক্সি, ডেপুটি ডাইরেক্টর এআরটিপিও হাওড়া।